ইউটিউবে এমন কোনো লোক নেই যারা কমেন্ট বক্সে কমেন্ট করে না। এখন আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু এরকম পাতলা দেখা যায়, অর্থাৎ চিকন দেখা যায়। আমি আপনাদেরকে এমন একটা টিপস দেব, যদি আপনারা এই টিপস অনুযায়ী কাজ করেন তাহলে আপনাদের কমেন্টগুলো সুন্দর মোটা হবে এবং সবার আগে উজ্জ্বলভাবে দেখা যাবে। এখন এটা আপনারা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাদেরকে থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করতে হবে না, যা সামান্য একটু টেকনিক দিয়ে কাজ করলে আপনাদের এই কাজটা করতে পারবেন। এখন এই কাজটা আপনারা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা কমেন্ট বক্সে যেতে, আপনারা মন মতো একটা কমেন্ট লিখবেন। আমি সাধারণ একটা কমেন্ট আপনাদেরকে দেখার জন্য যে নাইস টু সি, আমি এই লিখলাম নাইস টু সি। এখন আপনারা বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। লেখার পরে আপনারা যে কাজটা করবেন, এখন এটাকে আপনারা এই লেখাটার সামনে একটা স্টার দিবেন এবং লেখাটার পিছনে যে আছে, অর্থাৎ সামনে এবং পিছনে দুটো স্টার দিবেন। দেওয়ার পরে আপনারা সেন্ড বক্সে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা কিন্তু বেশ মোটা অক্ষরে দেখা। এখন বাংলায় করার জন্য আপনারা বাংলা ফাংশন নিয়ে নেবেন। এসব পরে আপনারা আপনাদের মন মতো কমেন্ট করবেন। আমি সাধারণ একটা কমেন্ট আপনাকে দেখানোর জন্য লিখতেছি, অনেক সুন্দর হয়েছে। এটা লেখার পরে আপনারা আবার সেই একই কাজ করবেন, সামনে একটা স্টার দিবেন এবং পিছনে আর একটা স্টার দিবেন, দিয়ে আবার সেন্ড বক্সে সেন্ড করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে এবং এটা আসলে মোটা হয়ে গেছে। এভাবে আপনারা ইংলিশ এবং বাংলা উভয় ট্রান্সলেট আপনারা মোটা অক্ষরে লিখতে পারবেন। শুধু সামনে একটা স্টার পিছনে একটা স্টার দিয়ে কাজ করবেন। যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে আপনাদের লেখাগুলো মোটা হবে। হয়তো অনেকেরই প্রথম অবস্থায় নাও আসতে পারে, আপনারা ঘাবড়াবেন না, পরবর্তীতে আসা যেতে পারে। এভাবে আপনারা কাজ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও নিয়ে যখন পোস্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ।